আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ডিমের রেসিপি করে দেখাবো। এটা তৈরি করলে মাছ মাংসের কোনো প্রয়োজন নেই আর খেতে খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি আগেই 3টি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। অত বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। তো আমি তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি কালারফুল হওয়ার জন্য। তারপরে আমি তুলে নিচ্ছি কিছুক্ষণ পরে। ওই তেলেই আমি আলু দিচ্ছি, আলু আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম একটি, তো সেটাকেও আমি একটু অল্প আঁচে রান্না করে নেব, প্রায় 6-7 মিনিটের মতো। তারপর যখন এটা একটু সামান্য একটু দাগ লাগবে তখনই আমি এটাকে উঠায় নেব। তারপর আলুগুলো তুলে নিয়ে আমি সেই তেলেই আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। তো পেঁয়াজগুলি আমি দিয়ে পেঁয়াজগুলি একটু কষিয়ে নেব। আসলে এই রান্নাটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয়, তাহলে খেতে অনেক সুস্বাদু হয়। তো পেঁয়াজটা যখন একটু কষে আসবে তারপর আমি দিয়ে দিব একটি বড় সাইজের টমেটো কুচি করে। আর টমেটোটা অবশ্যই একদম যেন গলে যায় সেভাবেই একটু সিদ্ধ করে আমাদেরকে এটা ভুনে নিতে হবে। তো এই যে আমি নেড়ে নিচ্ছি, কিছুক্ষণ পরপর এসে নেড়ে দিচ্ছি, ঢেকে ঢেকেই রান্না করছি যেন একটু কষে আসে পেঁয়াজ আর টমেটো। তো কিছুক্ষণ পর ফিরে এলাম আবার। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, গরম মশলা গুঁড়ি। তার আগে কিন্তু আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম 5-6টি। তো এই মশলাটাকেও 2-3 মিনিটের মতো ভেজে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়, তারপরে আবার একটু কষাবো। আর এই রান্নাটা অবশ্যই এই মশলা আর পেঁয়াজ টমেটো যতক্ষণ একটু কষাবেন, একটু বেশি পরিমাণে কষালেই কিন্তু এই রান্নাটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো কিছুক্ষণ পরে আমি আলুটা দিয়ে দিলাম, যেটা আমি ভেজে রেখেছিলাম। আলুটা দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ফিরে এলাম। তারপর আমি দিয়ে দিব এবার ডিম, যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম। আমার আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো ডিমটাও আমি দিয়ে নিলাম, ডিমটা দিয়েও আমি এবার 2 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। ফিরে এলাম কিছুক্ষণ পরে, এবার আমি দিয়ে দিব পানি, সামান্য একটু পানি দিয়ে এবার ঢেকে রাখবো। তারপর ফিরে এলাম আরও কিছুক্ষণ পর। এবার এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব, কেননা তারপরে এটা মাখামাখো হয়ে যাবে। অসম্ভব খেতে মজা এই রেসিপিটি, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।